স্টোর পাইলে আমি কি করব দাদি দেখো তোমার নাতি দরজা দিয়া না আইয়া জানালা দিয়া মার দিলাই উমা হাসো কি তুমি হাসব না কি করব দাদি জানে না তুই যে একটা বদের হাড্ডি দাদি দেখো আমার বদের হাড্ডি কয় কইব না তুই আমার নাতির লয়ে উল্টা পাল্টা কথা কসকা শুনো আমি তোমার নাতির লয়ে কোনো উল্টা পাল্টা কথা কই নাই আর আমি যদি কোনো উল্টা পাল্টা কথা কই থাকি তাহলে তোমার ছোট পোলায় উল্টা পাল্টা কথা কইছে আর আমি যা যা কইছি কাকার মুখ থেকে হই নাই কইছি তুই আমার সামনে আইস খালি দেহ স্তরে আমি কি করি কি করবা তুমি আইছি তো সামনে দেহি কি করনের খামতা আছে তোমার আর ও কাছে আইলাম আমি জানি তো ভাই আমার ভাইরে আমি চিনি না আমার ভাই এমন কাম করবারই পারে না বুঝছস তো দাদির কথা হুই না রাখ আমি যদি অনি কাকারে না কইছি সেতারা বেগম তোমার ঘুষ দিয়ে পড়ে ফলাইছে তাই না ছোট ভাবি ফালতু কথা কইও না তো হাত মুখ দিয়ে খাইতে আসো আমি সারা রাত কারোর লিগে বই থাকতে পারবো না হ্যাঁ আমার লিগে বই থাকবো কে আমরা তোমার কেরা তুমি তো বই থাকবো সেতারা বেগমের লিগে সেতারা বেগম তোমার জানের জান কলিজার টুকরা এমনি সাইরে সুখে কথা কি মিশা কইলাম দেখো মানুষটি এমনি অশান্তির আগুনে জ্বলতাছে তারই নিয়ে আর তামসা করো না ওরে খুদা সেতারা বেগম কি তোমার তাবিজ করছিনি কি কও তুমি এডি এত দরদ কে তার লিগা তামাশা করো না সব কিছু নিয়ে তামাশা আমার ভাল লাগে না কেন তামাশা করতেছি আমি না তুমি রে সেতারা বেগম খালি তোমারে না তোমার সদ্য গোষ্ঠীর উদ্ধার করলো মুখে যাইলো তাই কইলো তার লিগা তুমি দরদ দেখাইতেছো আল্লাহ তোমার কি দিয়ে বানাইছিস ছোট ভাবি আরে পাগল বিদ্যুতের কথা একবার চিন্তা করবা না বিদ্যুৎ যদি সত্যি সত্যি রোকসানার প্যাচে পড়ে সর্বনাশ হইব না